हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज मी नूर तमन्ना इनी। वेलकम बैक टू माय अनदर स्किन केयर वीडियो। आज के कोनो ब्लॉग वीडियो होच्छे ना, आज के आमी आमार स्किन केयर शेयर करब आपनादेर साथे। तो लास्ट ब्लॉगे लास्ट वीडियोते आपनारा देखेछेन आमी एग्जामेर जोन्नो अनेक अनेक व्यस्त छिलाम। तो एग्जामेर कारणे आमार फेसेर जत्न निते पारिनि आमी, जार फले आमार पिम्पल्स होयेछे एबं आमार डार्क सार्केल होये गेछिलो। तो आमी आमार एग्जाम शेष करे गत सप्ताहे आमार स्किन केयर शुरू करी। तो आमी एकटी फेस पैक यूज करेछिलाम गत सप्ताहे, और एई सप्ताहे आज के आपनादेर साथे आमी सेई फेस पैकटी शेयर करब, आबार यूज करब, देखाबो किभाबे यूज करते हय एबं की की उपादान आमी व्यवहार करछि एवरीथिंग। कारण आमरा बाहिरेर प्रोडक्ट यूज करते करते आमादेर फेसटा एकदम नष्ट करे फेली। বিশেষ করে মানে উজ্জ্বল হওয়ার যে ক্রিমগুলো, যেগুলো অনেক সস্তায় মানুষ কিনে ব্যবহার করে, এটা কিন্তু প্রচুর ক্ষতি হয় আমাদের ত্বকের, আমাদের ইভেন ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আমাদের ফেস এতটা নষ্ট হয়ে যায়, ভেতর থেকে এতটা ড্যামেজ হয় এই কেমিক্যাল ইউজ করার জন্য, যার ফলে আমাদের অনেক মেয়েদেরই ক্যান্সার হয়ে যায়, অনেক ক্ষতি হয় ত্বকে, পরবর্তীতে সেটা আর রিকভার করার কোনো সিস্টেম থাকে না। তো যতটুকু সম্ভব ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেসে যত্ন নেওয়া ভালো। তো আমি আজকে সেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার ফেস প্যাক তৈরি করব, ফেসে অ্যাপ্লাই করব, এবং এটার ফিডব্যাক কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। এবং অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার হলেও, যাদের ফেসে সমস্যা থাকে এই ধরনের, তারা একবার হলেও এই ফেস প্যাকটি তৈরি করবেন এবং ফেসে অ্যাপ্লাই করবেন। আর যারা যাদের ফেস ভালো আছে, যাদের ফেসে কোনো সমস্যা নেই, তারাও এটা অ্যাপ্লাই করবেন। কারণ তাদের ফেসটা ভালো রাখার জন্য, ফেসটা সুন্দর রাখার জন্য, হ্যাঁ, এটা কিন্তু জরুরি। তো আমি আজকে মুলদানি মাটি ব্যবহার করব। মুলদানি মাটির গুণাগুণ সম্পর্কে কি বলবো, মুলদানি মাটি সব থেকে ভালো রূপচর্চা করার জন্য, মুলদানি মাটির তুলনা হয় না। তো আজকে আমি একদম ঘরে থাকা উপকরণ মিক্স করে মুলদানি মাটির সাথে আমি ফেস প্যাক তৈরি করব, এবং ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমার মুখটা একটু স্ক্রাব করে নিব। সেটা আমি স্ক্রাব করার জন্য আমি ইউজ করব হচ্ছে টমেটো। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি একটি পাকা টমেটো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি ফেজে স্ক্র্যাপ করে নিব। টমেটো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমরা এই টমেটো থেকে আমাদের ত্বকের জন্য, আমাদের ফেজের জন্য টোনার বানাতে পারি, ফেস প্যাক বানাতে পারি, এমনকি স্ক্র্যাপ করতে পারি, যেটা আমি করব। তো টমেটো দিয়ে স্ক্র্যাপ করলে আপনাদের ত্বকের লোমের ভেতরে যদি কোনো ময়লা থেকে থাকে, সেটা অনেক সহজেই বেরিয়ে যাবে এবং ত্বকটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে ফেস প্যাকটা ইউজ করলে এটার কাজটা আরও বেশি ভালো হবে। সেজন্য আমি ফেস প্যাকটা ইউজ করার আগে আমার ত্বকটা ভালোভাবে পরিষ্কার করে নেব, আর এই স্ক্র্যাপটা ব্যবহার করব। তো আমি এখানে কিছু চিনি নিয়েছি, চিনিটা লাগিয়ে নিচ্ছি টমেটোর গায়ে। এখন এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি আমার ফেসটা আমার রেগুলার যে ফেস ওয়াশ আমি যেটা ইউজ করি সেটা দিয়ে আমি ভালোভাবে ধুয়ে এসেছি, তো একদম ক্লিন। এখন আমি টমেটো দিয়ে আমার ফেসে স্ক্র্যাব করে নিব। এটার ফলে আমার স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাবে, এবং আমি যে ফেস প্যাকটা ইউজ করব সেটা অনেক কার্যকর হবে। আর টমেটো ফেস গ্লোয়িংয়ের জন্য, ডার্ক সার্কেল রিমুভের জন্য খুবই ভালো। তো আপনারা তো এটা বাসায় ইজিলি পাবেন, এটা দিয়ে স্ক্র্যাব করে নেবেন, মাঝে মধ্যে এটা করবেন, তাহলে ফেসটা ক্লিন হয়ে যাবে। আমাদের পশমের গোড়ায় প্রচুর পরিমাণে ধুলাবালি জমে, ময়লা জমে, যার ফলে আমাদের পিম্পলসটা হয়, তো ওটা ভেতরে চলে যায় এবং ভেতর থেকে ওই যে জীবাণুটা পিম্পল তৈরি করে। তো আমরা যদি এভাবে ক্লিন করে রাখি ফেসটা, তাহলে এটার হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি ভালোভাবে স্ক্র্যাব করে নিচ্ছি, আমি প্রায় 5 মিনিটের মতো এটা করব, তারপরে আমার ফেসটা নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিব।
আমি নর্মাল পানি দিয়ে আমার ফেসটা ভালোভাবে ধুয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন আগের থেকে আমার ফেসটা কিন্তু অনেক গ্লোয়িং লাগছে এবং অনেকটা সফট লাগছে, এটা আমি ফিল করতে পারছি। বাট আপনারা যখন নিজেরা এটা করবেন আপনারাও এটা বুঝতে পারবেন। এবার আমি ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি। বাকি যে অর্ধেক টমেটো ছিল সেটা থেকে চেপে সামান্য পরিমাণে এটার ভেতরে রসটা নিয়ে নিব। এই টমেটো দিয়েই কিন্তু আপনারা আপনাদের ফেজের জন্য টোনার তৈরি করতে পারেন। টমেটো টোনার ফেজে অ্যাপ্লাই করলে আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। টোনার হিসেবে টমেটো ভীষণ ভীষণ ভালো, তাই আপনারা যদি টোনার তৈরি করা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব। এর ভেতরে যে টমেটোর বিচিগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করছি মুলদানি মাটি। তো এখানে আমি 2 চামচ মুলদানি মাটি ব্যবহার করব। এবার অ্যাড করছি 1/2 চা চামচ টক দই। টক দই কিন্তু ক্লিনজার হিসেবে খুবই ভালো। তো এটা আমার নিজে ঘরে পাতা টক দই, আপনারা চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। তো এবার নিয়ে নিলাম একটি ভিটামিন ই ক্যাপসুল। আপনারা এখানে আমন্ড অয়েল কিংবা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, পিওর কোকোনাট অয়েল, সেক্ষেত্রেও অনেক ভালো রেজাল্ট পাবেন। এবার সবশেষে অ্যাড করছি গোলাপ জল। এই প্রত্যেকটা উপাদানই আমাদের ত্বকের জন্য খুবই দরকারি, খুবই ভালো। এবার এই সব উপাদানগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই আমার প্যাকটা রেডি হয়ে যাবে। পার্লারে গিয়ে অনেক টাকা নষ্ট না করে আমরা ঘরে বসেই কিন্তু অনেক সহজভাবে আমাদের ত্বকের যত্ন নিতে পারি, ফেসিয়াল করতে পারি এবং ত্বকটাকে খুব সফট, ক্লিন এবং উজ্জ্বল রাখতে পারি। তাহলে শুধু শুধু আমরা কেন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করব, যেহেতু আমরা ন্যাচারালভাবে আমাদের ত্বকের যত্ন নিতে পারি, ন্যাচারালভাবে আমাদের ফেজে ফেসিয়াল করতে পারি, ক্রিম তৈরি করতে পারি, তাহলে কেন আমরা ভেজালযুক্ত প্রোডাক্ট ইউজ করব। তো আমি আমার ফেস প্যাকটি ইউজ করব এখন, এটা রেডি হয়ে গেছে। আমার কাছে ব্রাশ নেই, সেজন্য চামচটার সাহায্যে আমি ফেস প্যাকটি লাগিয়ে নিচ্ছি মুখে। তো একটু প্রবলেম হচ্ছে লাগাতে, যাই হোক আপনারা এই মুলদানি মাটিটা খুব ইজিলি পেয়ে যাবেন, এটা সব বাজারেই থাকে বিভিন্ন দোকানে, বিশেষ করে কসমেটিক্সের দোকানে এটা মাস্ট পাবেন, তো সেখান থেকে আপনারা নিতে পারেন। তো এটা বেশি দামও না। আর টমেটো, টক দই, ভিটামিন ই ক্যাপসুল এগুলো তো খুব সহজেই পাওয়া যায়। আমি যে টক দইটা ইউজ করেছি সেটা আমার নিজের ঘরে তৈরি করা একদম পিওর টক দই, এটা আমি রেগুলার খাই এবং আমি যখন স্কিন কেয়ার করি তখন এটা ব্যবহার করি। ত্বকের বলি রেখা দূর করতে টক দইয়ের কিন্তু অনেক অনেক বড় ভূমিকা, এবং পাশাপাশি রোদের যে একটা পোড়া দাগ, রোদে বেশিক্ষণ থাকলে আমাদের বিভিন্ন জায়গায় একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় রোদের কারণে ফেজে, তো সেটাও কিন্তু টক দই দূর করে দেয়। আমি শুধু আমার ফেজে না, আমার গলায়ও কিছুটা অংশে আমি এই ফেস প্যাকটি লাগিয়ে নিব। আপনারা যতটা সম্ভব কেমিক্যালযুক্ত বাইরের প্রোডাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ বাইরের প্রোডাক্টে কম বেশি কেমিক্যাল থাকবেই। তো ফেস প্যাকটা মুখে লাগানো হয়ে গেছে, এবার আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করব। এটা শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলব। তো আমার ফেসটা কিন্তু শুকিয়ে গেছে 10 থেকে 15 মিনিটের ভেতরেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিছু লাগছে না। তো এটা আমি এখন ক্লিন করব। পুরো প্রসেসটা দেখানোর জন্য এবং আমার ফেজের পার্থক্যটা দেখানোর জন্যই কিন্তু আমি ওয়াশরুমে আপনাদের সামনে আমার ফেসটা ধুয়ে নিলাম। এবার দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমার ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। আমি বলবো না যে একবার ব্যবহার করলেই একদম ধবধবে সাদা হয়ে যাবেন, এটা কখনোই পসিবল না, ঠিক আছে? সব কিছু একটু সময় লাগে, আর ন্যাচারালভাবে কোনো কিছু করতে গেলে তো একটু টাইম লাগবেই। আশা করি আমার ফেজের পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এই ফেস প্যাকটা ব্যবহার করার পরে ফেসটা যে কতটা সফট হয় সেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আমি যে সমস্যাগুলোর কথা বলেছি সেগুলো দূর করতে হলে আপনাদের এই ফেস প্যাকটি অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে, এবং অনেক ভালো রেজাল্ট পেতে এবং ফেজের আরও উজ্জ্বলতা বাড়াতে এটা কন্টিনিউ করতে হবে।
আমার ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলের সকল নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।